এর স্ত্রী, কেটে টুকরা টুকরা করে ফেলবো। উকিলের স্ত্রী, এই দেখো একদম আমাকে আইন শিখাইতে আসবা না। বেকারের স্ত্রী, তোমার তো কোনো কিছু করার মুরাদই নাই, মুরাদ নাই। কৃষকের স্ত্রী, এইবার বুঝো কত ধানে কত চাল। হাউ মেনি রাইস হাউ মেনি পেডি। আচ্ছা, আলটিমেটলি সবাই বেডি। আচ্ছা, ইঞ্জিনিয়ারের স্ত্রী, কি মেরে বালি চাপা দিয়ে দিব। তারপর ধর সবিস্তি শেষ হলে আমার বললেন, তারপর আমি একটা কথা বলবো। সাংবাদিকের স্ত্রী, আজকে বাসায় আসো, তোমার খবর আছে। খবর আছে। আর জেলের স্ত্রী, মায়েরা শুট কি মাছ বানায় দিব। যাদের ঘরে স্ত্রী নাই তারা পৃথিবীর সবার স্ত্রী খবর রাখতেছে, ঠিক আছে? জেলের স্ত্রী, পাকগাছের স্ত্রী, তারপরে কি পুলিশের স্ত্রী, ডাক্তারের স্ত্রী, বাপরে বাপ, দুনিয়ার সব স্ত্রীর খবরের কাছে আছে। নিজের ঘরে কিন্তু কোনো স্ত্রী নেই, আর জাগরের স্ত্রী আছে, নিজের স্ত্রী খবর লই পারে না, বাকি দিতে বাদ দিলাম। এই জন্য তো কই আমি আমি এগুলো পাইলাম না কেন, আমি জানি না কেন। পরে আমি চিন্তা করলাম, ও আমার ঘরে একটা আছে, পরের খবর নেওয়ার সময় কই। আর দেখেন, দেখছেন একজন একজন অবিবাহিত পুরুষের কত সময় হাতে, জেলের স্ত্রী, ডাক্তারের স্ত্রী, ইঞ্জিনিয়ারের স্ত্রী, সব স্ত্রী তার মানে ব্রেনের মধ্যে থাকে, নক্ষত্রপণে। আর নিজের স্ত্রী থাকলে স্ত্রীর দূরের কথা, পাশের বাসার ভাবি, কাজিনের বন্ধু, নিজের বান্ধবী, এগুলোর খবর নিতে গেলে কলজা খালি কুতকুত করে। হ্যাঁ বাবা রে বাবা, কত ফ্রি টাইম মানুষের। হ্যাঁ আচ্ছা ভাই, কত অভিনেতাদের স্ত্রী কি বলছিল আরেকবার বলেন তো। আমার সাথে নাটক করতে আসুন, নাটক করতে আসুন। দেখছেন, একটা নায়িকার মতো বউ বিয়ে করার পরে সকলেই বলবে নাটক করো না বেটা, নায়িকা বিয়ে করলে তো নাটক করবোই বাবা। সবাই চায় আমার একটা নায়িকার মতো বউ হোক, আবার সেটাও চায় আমার সাথে কোনো নাটক করবে না। কেন নাটক করবে না? আর যদি বউ নায়িকা না হয়ে জামাই নায়ক হয় তাহলে আরো অবস্থা খারাপ। এসব নাটক ক্যামেরার সামনেই করো, আমার সামনে নাটক করো না। কিন্তু তারা ওই নাটক দেখে পাগল হয়েছিল, নাটক দেখে প্রেমে পড়ছিল, নাটক দেখেই বলছিল আই লাভ ইউ, তোমার অভিনয়ও ভালো লাগে আর তোমাকে তো আরো ভালো লাগে, তোমার অভিনয় দেখে মুগ্ধ হই, তোমাকে দেখে তো কি কি যে ধুই, তোমাকে আর বলে বোঝাতে পারবো না। তুমি ঘরে বসে থাকো, আমি মানুষের কাজের বুয়া হয়ে থালা বাসন মাজবো। আমি দরজে ছেলেটা গিটার, মানে আপনি বুঝছেন ব্যাপারটা, বুঝছেন সে থালা বাসন মাজবো, আর আমরা কি জানি না যে ভাষায় থালা বাসন মাজবো সেই ভাষার মালিকের সাথে তোমার কি হবে। আরে বাবারি, যে ছেলেটা গিটারে অসাধারণ সুর তুলতে পারে এবং তার গলায় সুরে মায়া আছে বলে মেয়েটা ছেলেটার গান শুনে প্রেমে পড়লো, প্রেমে পড়ে গেছে। এবার ছেলেটাকে ভালোবাসার কথা শুনিয়ে, জীবনে স্বপ্ন দেখিয়ে, সারা জীবন পাশে থাকার মতো গল্প শুনিয়ে যখন ছেলেটার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিল, সব কিছু পেয়ে যাওয়ার পর মেয়েটার ক্রাইটেরিয়া হচ্ছে সব গান বাজনা চলবে না, ছাড়ো এসব গান বাজনা, ফাত্রামি আমার পরিবারের কেউ করে না, মানবে না আমার ফ্যামিলি। হ্যাঁ আমার পরিবারে দেখো, ও ইঞ্জিনিয়ার, ও হলো গিয়া ডাক্তার, ও পাইলট, ও জজ, ও ব্যারিস্টার, আর তুমি একটা সিঙ্গার। আমার কথা হইল, 1,500-2,000 স্টুডেন্ট যদি পড়ায় একটা টিচার, তার মধ্যে 50টা হয় ডাক্তার, 50টা হয় ইঞ্জিনিয়ার, 30টা হয় ব্যারিস্টার, 40টা হয় উকিল, আর মনে করেন 20টা 25টা যারা ব্যবসায়ী এই সেই চাকরিজীবী হয়, একটা হয় শিল্পী। আরে বেটা, শিল্পীর কদর বুঝলে, 2,000-1,500 লোকের মধ্যে একজন হয় শিল্পী, জাতের শিল্পী। হ্যাঁ ওই সব গরু গাধা আর ঠিক মতো পিটাইলে ইঞ্জিনিয়ার আর ই আর আজ যদি আমরা শিল্পী না হইতাম, ওই তো হইতামই তার ডাক্তার নালে ইঞ্জিনিয়ার। ইরে বাবা, ইরে বাবা, কিসে একটু হইতাম, চুজ করে নিতাম অপশন, সঠিক উত্তর ঠিক চিহ্ন দাও, যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবি না ডাক্তারি ভর্তি হবি, এই তো হয়ে গেলাম ডাক্তার ইঞ্জিনিয়ার। ইরে বাবা, একদিন একদিন তো পাশ করে বাইরে দেবি, তাহলে হয়ে যা। কিন্তু একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার সারাদিন পিটাইলে একটা যোগ করতে পারবো? একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সারাদিন যদি মুখস্থ করো একটা গান ছড়ে গায়ে দেখা, কিন্তু অনেকেই আছে
ডাক্তার ইঞ্জিনিয়ার পাশাপাশি তাদের এই শখ শিল্পী সত্তা আছে, শিল্পী সত্তা আছে আমি দেখছি অনেকেই আছে। দেশে ডাক্তার কিন্তু খুব ভালো গান গায়, হ্যাঁ, কিন্তু ওই যে পারিবারিক চাপে এই প্রেশারে ক্যারিয়ার চিন্তা সে কোনোদিন বিসর্জন দিতে হয়, তার শিল্পী সত্তাকে বিসর্জন দিচ্ছে। আমি অনেক পুলিশকে দেখছি বিভিন্ন আমি প্রোগ্রামে যখন যাই, আচ্ছা দুর্দান্ত গান গায়, তারা ব্যান্ডের গান গাইতেছে, কেউ রবীন্দ্রসঙ্গীত গাইতেছে, কেউ বারি সিদ্দিকির গান গাইতেছে। গত কোথায় গেলাম আমি, কক্সবাজার, একটা সৈনিক, সে শুধুমাত্র গান ভালোবাসে বলে মানে, এবং গান গিয়ে সে পুলিশে চাকরি পেয়েছে। হ্যাঁ, কয় যে আমার যে স্যার ছিল যে নিয়োগের সময়, সে বলছে কি পারো এর সারা বাইরে, বলছে আমি গান গাইতে পারি। তো সে একটা গান শুনেছে, দেশের গান শুনেছে, কয় ওই গান শুনে আমার আর কোনো প্রশ্নই করে নেই, কোনো পরীক্ষা নেয় নেই, আমার ডাইরেক্ট জয়েন নিয়েছে। এবং তাকে বিভিন্ন জায়গায় যেখানে কালচারাল বেশি স্ট্রং, মানে মানে আলাদা আলাদা কালচার থাকে, পুলিশের কালচারাল কাজ থাকে, তাকে সেখানে শিফট করা হয় পরপর। তার তেমন কোনো কাজ থাকে না, তার কোনো মনে করেন যে ওই নাই, এই যে ঈদ দিতে হবে, ডিউটি করতে হবে, এই প্রেশার নাই। তার একটাই প্রেশার, সে গান গাবে, পুলিশে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে গান গাবে, সে রেয়াজ করবে, তার গিটার আছে, ইয়ে আছে, সে আছে, মানে অদ্ভুত। আমি এই লাইফটা মানে কী সুন্দর একটা লাইফ, যে সে তার পেশার জন্য গেছিল জব করতে, কিন্তু সেই পেশা থেকে সে যার প্যাশন যেটা, সেটা সে এখন ওই পেশায় থেকে স্যালারি নিয়েই বা সব সকল সুবিধা পায়ও সে এটা করছে, এবং সে ওই জোনের মধ্যে সেটা সেলিব্রিটির মতো চলাফেরা করে। দিস ইজ অসাম, এটাকে বলে। হ্যাঁ ভাই, এটাই বললাম যে যে কোনো পেশার লোক আপনি হাজার হাজার পাবেন, কিন্তু শিল্পী হওয়াটা এত সস্তা না। সুতরাং আপনি যে কোনো শিল্পীকে এইভাবে হেনস্থা করতে পারেন, সে আপনি বউই হন না, বউই হন না, যেই হন, বউটাকে আমি একটু এমফাসাইজ করে দিলাম, আচ্ছা, কারণ আমার একটা আছে। কিন্তু আপনি তো ভাই পুরো ডিজিটাল টিভি হয়ে গেছেন গে ভাই, বাতাবি লেবু টিভি হয়ে গেছেন আপনি। আমাকে কি কি দেখা যায় না, মনে হচ্ছে আপনার মুখের সামনে কেউ স্টিল ক্যামেরা ধরে রাখছে, স্টিলের যে বিভিন্ন ডিজাইনের। আমি কোথায়, আমাকে তো দেখাই যায় না, সেটাই তো কইতেছি। হ্যাঁ, এতক্ষণ যাইতেছিল, ও এতক্ষণ যাচ্ছিল, হঠাৎ করে, হ্যাঁ হঠাৎ করে ঝিঁঝিরে গেল। হ্যাঁ, এদিকে তো ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ, আপনি বন্ধ কই, কাজ হচ্ছে না, আর শুধুমাত্র বোলটুকে দেখা যায়, বয়স হলে যা হয়, আপনি কাজ করেন, ঘুরে দিকে চলে আসেন, এছাড়া তো কোনো উপায় দেখতেছি না। না থাক, আমাদের আর লাইভ আছে, চলবে বেশিক্ষণ নেই, কিছুক্ষণ আপনারা বুঝে নেবেন যে আসলে রোজার মাস তো আপনার পর্দা করতে, পর্দা করতে মানে রোজার মাসের ছেলেদের পর্দা তো অন্যরকম, পর্দার পিছনে তারা খাওয়া দাওয়া করে, ধোয়া উড়ায়, হ্যাঁ সেই পর্দা করতেছে না, আপনারা মনে করবেন এটা পিছনে সে ধোয়া রাচ্ছে। অনেক ছেলেরা কিন্তু মেয়েদের মতো ঘুরে বেড়ায়, তাই নাকি? হ্যাঁ, যেমন ওই যে ছেলেদেরকে বলছি, দয়া করে মেয়েদের মতো বড় চুল রাখবেন না, আজকে বিকালবেলা একটা স্কুটির পিছনে 5 কিলোমিটার ঘুরে আসলাম, প্লিজ এই কাজ করবেন না, ধোকা দেন, ঠিক আছে, এত বড় ধোকা দিয়েন না। বলতেছে যে আপনার মেয়ে কি দুষ্টু, দেখেন ওখানে গিয়ে এতগুলো ছেলের মাঝখানে সে দাঁড়ায় আছে। এবার মহিলা বলতেছে, কে বলছে? ও আমার মেয়ে, ও তো ছেলে, ঘুরে দেখার ছেলে, আপনি আপনি বাবা হয়ে, আপনি বাবা হয়ে আপনার এই ছেলেকে এত বড় চুল রাখাইছেন কেন? হ্যাঁ একদম মেয়ের মতো লাগে। কে বলছে? আমি বাবা, আমি ওর মা। মা ছেলেদের পোশাক পরে চুলমুল কাইতে ঘুরতেছে, ছেলে লম্বা চুলমুল পরা করতেছে, কে বলছো? এটা আমার মেয়ে, ওটা আমার ছেলে, আপনি একটা বাবা হয়ে গেছে কেমনি করতে পারবে? কে বলছে? আমি ওর বাবা, আমি ওর মা। এরকম অবস্থা, তা নার ভাই যে স্কুটির পিছনে ঘুরছে, তার বাবা মা হয়তো এরকমই কিছু একটা হইতে পারে, যে তাদের চেঞ্জ থাকে না, থাকে অনেকেই থাকে, চাই যে একটু আমাকে আলাদা লাগুক সবার থেকে। এই যে বলে না অনেকে যে এই প্রোগ্রামে কি পরে যাব, বলে এটা যে কোনো ভালো কোট পরে আসিস, সে পেটিকোট পরে গেছে, কোট মানে পেটিকোট না, কোটিও হতে পারে। তো যাই হোক, আমরা তো ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ঠিক 8টা পর্যন্ত। এই 8টা পর্যন্ত যারা যারা আমাদের মাঝে থাকবেন, তাদের কিন্তু কাজ একটা আর একটাই হচ্ছে, সেটা নাটমুল্ট প্রচার করতে হবে, প্রচার প্রচার প্রচুর পরিমাণ প্রচার করতে হবে। অনেকেই দেখছি এখন লাইভে এসে বল, ভাই টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু মানবতার খাতির এটা শেয়ার করে দেয়। এটা কোন মানবতার কাজ আমি বুঝলাম না, কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, কোনো হেল্প লাগবে না, যা করার আমি করবো, আপনি খালি এই ভিডিওটা শেয়ার করে দেন, বা
মানবতা আজ কোথায়? মানবতা আজ শেয়ারের বাটনে আটকে গেছে। ঠিক তেমনি আমাদের শেয়ার করা লাগবে না ভাই, আমাদেরকে আপনি এস এম এস করবেন, কমেন্ট করবেন, আপনারটা আপনারই বলে দেবো, অন্য কারো কানে কানে বলে দেবো না। তো এটাগুলোই হবে। আর আমাদের ডিজিটাল ভিডিওটা শেয়ার করে দিন, প্রচুর শেয়ার করবেন, ঠিক আছে? মানবতার জন্য না, হাসাহাসির জন্য, এই মন ভালো রাখার জন্য শেয়ার করবেন। আর এস এম এস করতে যেটা করবেন, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে লিখবেন CFM, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। এছাড়াও চাইলে কমেন্ট করতে পারেন www.facebook.com/capitalfm94.8 এ। এটি দেখবেন যে একমুখী একটা ভিডিও চলতেছে, সেই ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন। আর কল করার জন্য 7:40 থেকে 7:50 পর্যন্ত আছি, 02550366 এই নাম্বারটিতে কল করলে হবে। ফিরবো ছোট্ট বিরতির পর, কেউ কোথাও যাবেন না, কিপ টিউনিং ক্যাপিটাল FM 94.8, চলছে নাট বল্টু দ্য টু ফান কিংস।